আসসালামু আলাইকুম এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান তন্ময় একদিনে স্বাদেশে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে অন্তত আঠারো জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে মারা গেছেন ছজন সেরে বাংলা মেডিকেল কলেজে মারা গেছে চারজন এবং পটুয়াখালীতে করোনায় দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে বিভাগে পাঁচ জেলায় নতুন শনাক্ত হয়েছেন আশি জন গত ঘন্টায় মেডিকেল কলেজে হাসপাতালে এক নারী সহ জনের মৃত্যু হয়েছে খুলনায় করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন নতুন আক্রান্ত হয়েছেন একশো চৌত্রিশ জন বগুড়ায় গত চব্বিশ ঘন্টায় দুজনের মৃত্যু হয়েছে জেলায় চিকিৎসক ব্যাংকাসহ সহ নতুন আক্রান্ত হয়েছেন একশো জন ময়মনসিংহ বিভাগে গত চব্বিশ ঘন্টায় চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী ও পুলিশ সহ একশো পঁচিশ জন করোনায় আক্রান্ত হয়েছেন এছাড়া পার্বত্য জেলা খাগড়াছড়িতে পুলিশ স্বাস্থ্যকর্মীসহ নতুন চৌত্রিশ জন ব্রাহ্মণবাড়িয়া চিকিৎসক ব্যাংকাসহ আরও আটজন রংপুরে সাতাইশ ও সুয়েদপুরে চারজন করোনা শনাক্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায় আবার করোনা ভাইরাস সংক্রমণের জন্য বাংলাদেশিদের দায়ী করছে দেশটির সরকার সম্প্রতি ঢাকা থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিশেষ বিমানে দক্ষিণ কোরিয়া যাওয়া সাতজন বাংলাদেশি শৈলে এই ভাইরাস পাওয়া যায় একই অবস্থা হয়েছে কয়েকজন পাকিস্তানি ক্ষেত্রেও তাই এই দুই দেশের নাগরিকদের দক্ষিণ কোরিয়ার প্রবেশে রোববার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে ব্যবসায়িক ভ্রমণ এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বাংলাদেশের সাথে সব ধরনের ফ্লাইট বন্ধ করার কথাও জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার দেশটির স্বাস্থ্য বিভাগ জানায় সেখানে নতুন করে করোনায় আক্রান্ত সাতষট্টি জনের মধ্যে তেইশ জনই বাংলাদেশি ও পাকিস্তানি দর্শক দক্ষিণ কোরিয়া থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রবাসী সাংবাদিক ওমর ফারুক হিমেল গত 18 জন বাংলাদেশ থেকে একটি বিশেষ সর্ট ফ্লাইট কোরিয়াতে আসে সেই সর্টিফাইতে আসা বাংলাদেশী এবং কোরিয়ান নাগরিকদের মধ্যে প্রায় 12 জন ব্যক্তির মধ্যে করোনা পজিটিভ শনাক্ত করে কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং তাছাড়া অন্যদিকে পাকিস্তান থেকে সম্প্রতি আসা আপনারা যে সমস্ত ব্যক্তিদের এসেছেন তাদের তাদের মধ্য থেকে প্রায় 13 জন ব্যক্তিকে করোনা পজিটিভ পাওয়া যায় মোট গতকাল 67 জন সংক্রমিত হয়েছিলেন এর মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তান মিলে হচ্ছে সর্বমোট তিনজন এই কারণে দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য বিশ্বাস এবং অস্থায়ী বিশেষ ফ্লাইট বাতিল করেছে এবং একই সাথে তারা কূটনৈতিক এবং ব্যবসায়ীর যে বিষয়টি রয়েছে শুধু সেই বিষয়টি তারা কার্যকর রেখেছে এবং বাকি সব বিষয় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একই সাথে দক্ষিণ কোরিয়া সরকার তাদের গণমাধ্যমে এবং জানিয়েছে এবং গতকাল স্বাস্থ্যমন্ত্রীও দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন তারা বিদেশ বিদেশ থেকে আসা বিভিন্ন নাগরিকের মধ্যে সম্প্রতি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি করোনা পজিটিভ পাওয়া যাচ্ছে সে কারণে তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন দেশে দশ জেলায় সাতাশ এলাকাকে রেড জোন চিহ্নিত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার মধ্যরাতে এই আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় চিহ্নিত জেলাগুলো হলো চট্টগ্রাম বগুড়া চুয়াডাঙ্গা মৌলভীবাজার নারায়ণগঞ্জ হবিগঞ্জ মুন্সীগঞ্জ কুমিল্লা যশোর ও মাদারীপুর তবে পুরো জেলা নয় কেবল চিহ্নিত এলাকা এর আলতায় থাকবে সরকারি আদেশে বলা হয়েছে চিহ্নিত লাল অঞ্চলে বসবাসরত সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস প্রতিষ্ঠান ও সংস্থার কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে কোথাও কোথাও এই ছুটি থাকবে একুশ দিন পর্যন্ত জলি সব ধরনের সেবা ছুটির আলতামুক্ত থাকবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে যশোরে এসানুল হক ইমু নামে এক ব্যবসায়ী যুবক খুন হয়েছেন অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে রোববার রাত সাড়ে আটটার দিকে যশোর উপশহর শিশু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশ বলতে পায়নি নিহত ইমু বাড়ি যশোরের উপশহরে দর্শক এবার শেয়ার বাজারের খবর সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও সূচকে মিশ্র প্রবণতা চলছে সকালের লেনদেন শুরুর পর থেকে সূচকে মিশ্র প্রবণতা দেখা দেয় বেলা এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত সরিয়া ও থার্টি সূচক উত্থানে থাকলেও ডিএসসি প্রধান সূচক নিম্নমুখী থেকে লেনদেন করছে এ সময় পর্যন্ত লেনদেন হয় ছাব্বিশ কোটি আটানব্বই লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে আঠারোটি কমে ষোলোটি এবং অপরিবর্তিত ছিল একশো তেষট্টি কোম্পানি শেয়ারের দাম টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে ওয়াটার কেমিক্যাল ফার্মা এইস বেকজিনকো ফার্মা এক্সিম ব্যাঙ্ক আই সিরিঞ্জ লিন্ডেবিডি সোনালি আশ ইস্টার্ন লুব্রিকেন্স স্কোয়ার ফার্মা এবং ইবনে সিনা বেক্সিমকো গ্রুপের চার কোম্পানি ছাড়াও আরও ছটি কোম্পানির পরিচালনা পোষ সভা আজ অনুষ্ঠিত হবে কোম্পানি হল কপারটেক ইন্ডাস্ট্রিজ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বাজার পাওয়ার এক্সিম ব্যাঙ্ক বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি এবং সিটি ব্যাংক লিমিটেড দুপুর দুটায় কপারটেক ইন্ডাস্ট্রিজ আড়াইটায় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ তিনটায় বাজার পাওয়ার ও এক্সিম ব্যাঙ্ক চারটায় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং সাড়ে চারটায় সিটি ব্যাংক লিমিটেডের সভা শুরু হবে কোম্পানিগুলোর সভায় একত্রিশ ডিসেম্বর দু হাজার উনিশ সমাপ্ত সময়ে নিরীক্ষিত এবং চলতি বছরে একত্রিশ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে বিমা খাতে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে চলতি হিসাব বছরে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে চোদ্দ পয়সা গত অর্থ বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ছত্রিশ পয়সা গত একত্রিশ মার্চ পর্যন্ত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল একুশ টাকা একান্ন পয়সা দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ বাংলা নিউজ